কিডনিতে যাওয়ার আগে খাবারটা চলে গেছে, ব্লাডটা যায় নাই। ব্লাড কন্ট্রোল ইউনিট নামে একটা ইউনিট আছে, ডাক্তাররা বলে এটা যে কিডনির উপরে যে সাকনিটা এটা ব্লাড কন্ট্রোল ইউনিট। এখান থেকে ব্লাডটাকে ভিতরে না ঢুকাই দিয়া উপরের দিকে নিয়ে এসে সমগ্র শরীরে পৌঁছায়। খাবারের সাথে যেই ওয়েল খাইছেন, যেই তেল খাইছেন, চর্বি খাইছেন, সব খাবার তেল চর্বি সব রক্তের সাথে মিশে আপনার শিরা উপশিরায় চলাচল করতে থাকে। খাবারের সাথে যখন তেল চর্বি বেশি হয়ে যায় তখন বলে যে আপনার শরীরে ব্লাডে কোলেস্ট্রলের মাত্রা বেশি। আপনার তখন হার্টের দেখেন এই পাশে একটা হার্ট আছে, হার্টের এই পাশে ফুসফুসের একটা প্রকোষ্ঠ আছে, এইখান থেকে একটা বাইপাস আছে। বাইপাস মানে ছোট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কি করে বাতাস যাতায়াত করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, বুঝতে পেরেছেন? একটা অক্সিজেন ঢুকায় আর একটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো এখন দেখেন যখন আপনার এই তেল চর্বি খাবারের সাথে বেশি হয়ে যায়, 11 মাস যেটা খাইছেন, এত কথা বোঝানোর কারণ হলো 11 মাস যেভাবে খাইছেন, খাওয়ার ফলে আপনার শরীরে যে তেল চর্বি হয়ে গেছে ওই ইঞ্জিনের মতো ওভার ফুইলিং হওয়ার কারণে এখন ইঞ্জিন যেভাবে ডাউন দিতে হবে, আপনাকে 1 মাস আল্লাহ তাআলা বলতেছে যে 1 মাসে প্রতিদিন 12 ঘন্টা করে ইঞ্জিন ডাউন দিতে হবে। আমাদের যে মানব দেহ এটার ভিতরেও ডায়নামো আছে, এটার ভিতরে ইঞ্জিন আছে, এটার ভিতরে ক্র্যাঙ্কশিট আছে, এটার ভিতরেও কবজা আছে, আছে কি না বলেন? যত জায়গায় কবজা আছে, যত জায়গায় ক্র্যাঙ্কশিট আছে, প্রত্যেক জায়গায় গিরিজ আছে। গিরিজ দেওয়া লাগে না লাগে না? লাগে। আপনি দিছেন আল্লাহ তাআলা দেখেন এই হাঁটুর এই কবজা, এটার ভিতরে এক ধরনের লিকুইড অয়েল আছে। এই লিকুইড অয়েল যদি না থাকে বলে যে পায়ের নালার তেল শুকাই গেছে, বলে কি না? গ্রামের ভাষায় বলে পায়ের নালার তেল শুকাই গেছে, হাঁটুর তেল কমে গেছে, এই কারণে হাঁটতে পারি না, চলতে পারি না। আমরা বাঙালি তো বেশি বুঝি, 12 ঘন্টা রোজা রাখছি, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার পরে মরা আসে কুড়াল লাগুর পাইলে যেরকম খানা শুরু করে, আধা ঘন্টায় পুরা 12 ঘন্টার উসুর উঠাই বেলাইছে, করে কি না বলেন? করে, পুরা 12 ঘন্টার উসুর উঠাই বেলাইছে। এখন দেখেন এইরকম না, এটার একটা রিয়েকশন আছে। গরম পাতিলের মধ্যে আপনার পেটে তো কিছু নাই, গরম পাতিলের মধ্যে ঠান্ডা পানি ঢালি দিলে একটা রিয়েকশন হবে কি না? কি রিয়েকশন হবে? সেট করে উঠে না কেন? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার সম্মানিত মুসলিয়ান ইকরাম, আশেপাশের বাড়িঘরে যতটুকু এই মসজিদের মাইকের আওয়াজ শোনা যায়, পর্দা নিশীন আমার মা ও বোনেরা প্রত্যেকে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত শুক্রিয়া ও সেজদা অবনত ওই মাওলার প্রতি যিনি আপনাকে ও আমাকে এই ব্যাকুল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে মসজিদে আসার বসার দুটা কথা বলার ও শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য শুকরানা আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা নূরে খোদা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাতে আলোচনা করেছিলাম রমাদানের ব্যাপারে, আমি বলেছিলাম রমজানের বিষয়ে সম্পূর্ণ আলোচনা করে শেষ করা যাবে না, সেই কারণে ধাপে ধাপে সামনের দিনগুলোতেও রমজানের বিষয়ে আলোচনা করব। আজকেও রমজানের বাকি অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। বলেছিলাম রমাদান রমাদ শব্দ থেকে এসেছে, রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, বশ্য করে দেয়া, নিজেকে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা বা বশ্য করে দেয়ার নামই রমাদান। এখন কি আমরা নিজেদেরকে আগুনে পুড়ে ফেলবো
না নিজের খারাপ চরিত্রগুলো অশ্লীলতা পাপাচার এগুলোকে আমরা এই রমাদানে 30টা দিন রোজা রেখে আমাদের যত রিপু রয়েছে যত পাপ কাজ রয়েছে মনের মধ্যে যত ধরনের অন্যায় গর্হিত কাজ আসে সেই কাজগুলোকে আমরা ধুয়ে মুছে শেষ করে দিব আগুনে পুড়ে জ্বালিয়ে দিব রমাদানে রোজা কেন রাখব আল্লাহ তাআলা বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ দ্য সাইন্টিফিক কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং ইসলাম বিজ্ঞানময় জীবন ব্যবস্থা যেই কোরআনের কথা বলছি দিস ইজ নট অনলি কোরআন দিস ইজ আ লেকচার বুক দিস ইজ আ সাইন্টিফিক বুক দিস ইজ দ্য কোড অফ লাইফ দিস ইজ দ্য কনস্টিটিউশন এটা কেবলমাত্র শুধুমাত্র ঐশী গ্রন্থই নয় কেবলমাত্র আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থাই নয় এটা মানব জীবনের সংবিধান এটা মানুষের জীবনের সংবিধান এটাকে এই কারণে কনস্টিটিউশন বলা হয়েছে এটা বিজ্ঞানের সাথে ওতপ্রোত জড়িত এই কারণে এটাকে সাইন্টিফিক বুক বলা হয়েছে এটা বিশাল বড় সাহিত্যের ভান্ডার এই কারণে এটাকে সাহিত্য বলা চলে কোরআনের ভাষা এত সুমিষ্ট সুন্দর এত উচ্চ মাকামের শব্দগুলো এখানে চয়ন করা হয়েছে দুনিয়ার মানুষ যেই শব্দগুলোর কথা এত সুন্দরভাবে মিলাতেও পারে না স্বয়ং আরবের মহাকবিগুলো যারা চেষ্টা করেছে এই মহাগ্রন্থ আল কোরআনের মতো করে নকল করে কাব্য রচনা করতে তারাও পারেনি এটা হলো কোরআনের মুজেজা কোরআনের আরো কিছু মুজেজা আছে আপনারাও বুঝবেন আমরা এই মুজেজাগুলো সব সময় দেখে থাকি এখন আমাদের এখানে একটা বাজে ঢাকাতে 5 মিনিট আগে খুলনায় 7 মিনিট আগে বার্মায় এখন 12:30টা দেখেন আশেপাশের অঞ্চল ভেদ করলেই সময়ের পার্থক্যটা বোঝা যায় যায় কি না আমার দেশে যখন ফজরের আজান হয় তখন কখনো কখনো কোথাও রাত মানুষ তাহাজ্জুদ পড়ে কোথাও এশার আজান হচ্ছে কোথাও মাগরিবের আজান হচ্ছে কোথাও আসরের আজান হচ্ছে কোথাও জোহরের আজান হচ্ছে কোথাও ফজরের আজান হচ্ছে একই সময়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সময়ের পরিক্রমার কারণে সময়ের পরিবর্তনের কারণে আমার এখানে যখন আজান হচ্ছে অন্য জায়গায় তখন আজান হচ্ছে কিন্তু আমারটা ফজর হইলে ওইখানে জোহর অন্য জায়গায় আসর অন্য জায়গায় মাগরিব অন্য জায়গায় এশা অন্য জায়গায় তাহাজ্জুদ এইভাবে বিভিন্ন জায়গায় আজান হয় মানুষ নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সাথে অন্য কেরাত মিলায় অন্য আয়াত মিলায় মিলায় কিনা বলেন আমার এখানে এখন হয়তো আমরা কোরআন খতম করি আবার অন্য জায়গায়ও করে অন্য জায়গায় করে এটাই কোরআনের মুজেজা দেখেন এখানে আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে ও কিছুক্ষণ পরে অন্য জায়গায় হয় কিছুক্ষণ পরে অন্য জায়গায় হয় কিছুক্ষণ পর অন্য জায়গায় হয় 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার 1 সেকেন্ডও 1 ন্যানো সেকেন্ডও বাকি থাকে না আল্লাহর আল্লাহু আকবার ধ্বনি বাদ যায় বিষয়টা খেয়াল করেছেন যে সময়ের পরিক্রমার কারণে কখনোই আল্লাহর আল্লাহু আকবার ধ্বনি কখনোই বাদ পড়ে না সব সময় ধ্বনি উচ্চারিত হতে থাকে হয় আমার এখানে নাইলে অন্য জায়গায় নাইলে অন্য জায়গায় সারা বিশ্বের কোথাও না কোথাও মানুষ আল্লাহর ইবাদত করে কেউ নামাজে দাঁড়িয়েছে কারণ নামাজের শেষ হয়েছে কারো কেউ কোরআন খতম করতেছে কেউ মুনাজাত দিচ্ছে কেউ আজান দিচ্ছে এইভাবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে আল্লাহর ইবাদত হচ্ছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না এটা হলো কোরআনের জ্বলন্ত মুজেজা জীবন্ত মুজেজা কোরআন
এমনই এক মুজিজা। এই কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কোরআন থেকেই পেয়েছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী সময়ের গোত্রের মানুষের উপরে। তাইলে দেখেন আল্লাহ বলেছে যে আমাদের উপরে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এখন যেহেতু আল্লাহ বলেছে ফরজ করে দেখা দেওয়া হয়েছে, অনেকেই মনে করে, বিধর্মীরা মনে করে যে আল্লাহ আমাদের উপরে রহম করে নাই, আল্লাহ নিষ্ঠুর, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ মানুষকে না খাওয়াইয়া রাখতে চায়, আল্লাহর মনে হয় খাবারের অভাব, অভাব কিনা বলেন না, আল্লাহর খাবারের অভাব নাই। আমি একটু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন, আপনারা যদি কেউ বিজ্ঞান বুঝে থাকেন, যারা সায়েন্সে পড়েছেন, বিশেষ করে বায়োলজি পড়েছেন, যারা ডাক্তারি পড়েছেন, আমার কথার সাথে মিলায়ে দেখবেন কথা ঠিক আছে কিনা। আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, এই ফিজিক্যাল স্ট্রাকচারটা এমনভাবে গঠন করা হয়েছে যেটাকে একটা গাড়ির সাথেও তুলনা করা যেতে পারে। একটা গাড়ি আপনি চালাচ্ছেন, দীর্ঘ 11 মাস 12 মাস যদি গাড়িটা চালান, গাড়ি এটা কি যেভাবে নিউ ব্র্যান্ডেড গাড়ি কিনেছেন সেই রকম অবস্থা থাকবে বলেন? থাকবে না। এটা কি হবে? এটার অনেক ক্ষয় হবে, অনেক পরিবর্তন হবে, এটাকে গ্যারেজে নিতে হয় কি না? আবার একইভাবে আপনি যদি কোনো গাড়ির পাওয়ার ওয়েল, মোবিল, গ্রিজ, বিভিন্ন ওয়েল যদি ওভার দেন, ওভার অতিরিক্ত দেন, অতিরিক্ত লোড করলে ইঞ্জিনটা দুর্বল হয়ে যায় কি না বলেন? ইঞ্জিনের মধ্যে যদি আপনি ইঞ্জিন ওয়েল দেন বেশি, তখন ইঞ্জিনের যে নাট স্ক্রু কবজা রয়েছে এগুলো বেশি লুজ হয়ে যায়, তখন একটার সাথে আরেকটার যে ব্যালেন্স রাখা দরকার সেই ব্যালেন্সটা রাখতে পারে না, কোনোটা সুইপিংটা বেশি করে, সুইপিংটা বেশি করে, কোনোটা দেখা গেছে যে একটু তার যে অবস্থান ছিল, যে স্টেজ ছিল, সেই স্টেজ থেকে বের হয়ে চলে আসছে, যেই কারণে ইঞ্জিনে সাউন্ডের পরিবর্তন হয়, ঠিক না? আপনি যদি প্রচুর পরিমাণে ইঞ্জিন ওয়েল দেন, পাওয়ার ওয়েল বেশি দেন, এগুলা শুকাইয়া শুকাইয়া পড়তে থাকে, থাকে কি না, এইখান দিয়ে সেখান দিয়ে ওইখান দিয়ে বাহির হয়ে যায়, তখন এই যে একটা সাধারণ ইঞ্জিন যখন আপনি ওভার এটার মধ্যে ওয়েল দিবেন, ওয়েল বেশি পরিমাণে দিবেন, তখন এটার যেরকম যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, একটা সময় গিয়ে গাড়ি চলে না, মিস্ত্রির কাছে গেলেন, ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, বললে যে ভাই আপনার ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে, ঠিক না, ইঞ্জিন ডাউন দিতে হবে। মেকানিকের উপরে যদি কারো দক্ষতা থাকে তাহলে বুঝবেন যে বলে যে আপনার এখানে বেশি পরিমাণে ওয়েল দেওয়া হয়েছে, এই কারণে ইঞ্জিনটা বেশি লুজ হয়েছে, এই সবগুলো যেখানে যেখানে বেশি ওয়েল পচাইছে এগুলা পরিষ্কার করতে হবে, এগুলা ধুয়ে মুছে চাপ করতে হবে, এগুলাকে ঠিকঠাক করতে হবে, করে তারপরে নতুন করে অল্প ওয়েল দিয়ে কিছুক্ষণ চালাই রাখবেন, এরপরে আস্তে আস্তে এটা আগের ব্যালেন্সে চলে আসবে, ঠিক কিনা বলেন? তো দীর্ঘদিন চালানোর পরে একটা গাড়ি যদি রানিং অবস্থায় রাখেন, রানিং অবস্থায় ধরেন 18 ঘন্টা 20 ঘন্টা রানিং চলছে গাড়িটা, রেস্ট দিতে হয় কি না ইঞ্জিনের বলেন? রেস্ট দিতে হয়। রেস্ট না দিলে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যেতে পারে, অথবা ইঞ্জিন বন্ধ হয়ে যাবে সাথে সাথে। আপনি রানিংয়ে আসেন, হঠাৎ করে দেখলেন ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন যতক্ষণ গরম থাকবে ততক্ষণ আর গাড়ি স্টার্ট হবে না। ঠিক একইভাবে আমাদের যে মানব দেহ, এটার ভিতরেও ডায়নামো আছে, এটার ভিতরে ইঞ্জিন আছে, এটার ভিতরে ক্র্যাঙ্কশিট আছে, এটার ভিতরেও কবজা আছে, আছে কি না বলেন? যত জায়গায় কবজা আছে, যত জায়গায় ক্র্যাঙ্কশিট আছে, প্রত্যেক জায়গায় গিরিজ আছে। গিরিজ দেওয়া লাগে না লাগে না? লাগে। আপনি দিছেন,
আল্লাহ তাআলা দেখেন এই হাটুর এই কবজা এটার ভিতরে এক ধরনের লিকুইড অয়েল আছে এই লিকুইড অয়েল যদি না থাকে বলে যে পায়ের নালার তেল শুকিয়ে গেছে বলে কি না গ্রামের ভাষায় বলে পায়ের নালার তেল শুকিয়ে গেছে হাঁটুর তেল কমে গেছে এই কারণে হাঁটতে পারি না চলতে পারি না এখন এইটাতে কি গিরিজ দোকানের ব্যবস্থা আছে বলেন নাই আল্লাহ তাআলা আমাদের যে মানব দেহ দিয়েছে এটাতে খাওয়া খাইতে খাইতে ওয়াক্তেও খাই নন ওয়াক্তেও খাই সময়ও খাই অসময়ও খাই ওই ওভার ফুয়েলের মতো যখন তখন খাইতে থাকি এই 11 মাস ধরে খাই খাওয়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় খাবারটা কি হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে অতিরিক্ত হওয়ার ফলে আমাদের শরীরে বলে যে ক্যালোরি বেড়ে যায় কোলেস্টেরল বাড়ে প্রেসার বাড়ে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় দেয় কি না আপনি একটু খেয়াল করলে বুঝবেন আমাদের যে মাথা ব্রেন এই ব্রেনের মধ্যে 12 লক্ষ সেল আছে কত লক্ষ সেল আছে 12 লক্ষ সেলের মধ্যে 12 লক্ষ প্রকোষ্ঠ আছে প্রকোষ্ঠ বুঝেন প্রকোষ্ঠ হলো মৌমাছির বাসা দেখছেন না মৌমাছির বাসা মৌমাছির বাসার মধ্যে ছোট ছোট গত থাকে থাকে কি না এই রকম মাথার ভিতরে যে নিউরনগুলো বা সেলগুলো আছে সেই সেলগুলোর প্রত্যেকটাতে এরকম ছোট ছোট গড় আছে এই গড়ের প্রত্যেকটা গড়ের সাথে আবার একটা করে নার্ভ বা টিউব দেওয়া থাকে আছে কি না আছে এগুলো আস্তে করে নিচের দিকে নেমে আসছে আপনি দেখেন আপনার গাড়ের এই পাশে একটা রগ আছে এই পাশেও একটা রগ আছে মোটা রগ গাড়ের রগ কয় গাড়ের রগ টেড়া হয়ে গেছে বলে না গাড়ের রগ মোটা হয়ে গেছে বলে আসলে এগুলো মোটাই দুই পাশে দেখেন দুইটা গাড়ের রগ মোটা এটাকে দমনী বলা চলে একটা এই দমনীর ভিতরে আবার দুইটা শিরা আছে একটার ভিতরে দুইটা শিরা আছে এই লাইনগুলো নেমে আপনার স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ভিতর দিয়ে সোজা নেমে এসে কোটিদেশ পর্যন্ত পৌঁছাইছে বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ আপনি চাইছেন আল্লাহর কাছে যে আল্লাহ এইভাবে বানাও আল্লাহ অটোমেটিক্যালি আপনাকে এইভাবে বানাইছে এরপরে দেখেন সেটা নেমে এসে পায়ের পিছন দিয়ে দেখেন এইখানে রগ আছে ধরলেই বুঝবেন যে মোটা রগ আছে দুইটা রগ আসছে এরপরে সেখান থেকে আবার একটা রগ দেখেন পায়ের এই যে শেষের নালাটা আছে নালার উপরে একটা শক্ত রগ আছে আছে কি না কোনো কারণে এটা যদি ছিঁড়ে যায় তাহলে হাঁটা বন্ধ শেষ বুঝতে পেরেছেন এই যে দমনীর কথা বলেছি এই দমনীর পরে আবার দুইটা শিরা যে দুইটা শিরা নেমে আসছে এই দুইটা শিরা নামার পরে এগুলো থেকে আবার অসংখ্য উপশিরা বের হয়েছে প্রত্যেকটা উপশিরা প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এসে ঢুকেছে অনেক উপশিরা রয়েছে এত ক্ষুদ্র যে এটাকে আপনি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারবেন না এই উপশিরাগুলো আছে বলেই আপনার এই যে পশমগুলো এগুলো জোরে পড়ে না আপনার গাম আইলে গামগুলো এখান দিয়ে বের হয় প্রত্যেকটা পশমের কুড়া পশমের গোড়ার মধ্যে একটা লোমকূপ আছে আমরা বলি এটাকে লোমকূপ এই লোমকূপ দিয়ে একটু ভারী কাজ করলে দেখবেন যে ঘামাই গেছে দেখবেন যে পশমের গোড়ার মধ্যে চিকচিক করে এগুলো ঘাম আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় বের হয়ে আসছে যদি কারো পশমের এই গোড়ার মধ্যে যদি এইরকম লোমকূপ না থাকে তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ হবে বিভিন্ন ধরনের রোগ হবে আল্লাহ তাআলা কত কুদরতি পন্থায় আমাদেরকে এই রহমত দিয়েছেন এই আমাদের দেহটাকে এত সুন্দর করে তৈরি করেছেন আমরা একটু কঠিন কাজ করলে একটু গরম লাগলে এখান দিয়ে ঘামটা বের হয়ে যায় অতিরিক্ত পানিটা এখান দিয়ে বের হয়ে যায় এই ঘামের সাথে আমাদের অনেক রোগ জীবাণু বের হয়ে যায় সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না এখন আসেন যখন খাবার খাই প্রচুর পরিমাণে খাবার খাই এই খাবারগুলো আমরা যখন খাই খাবার খাইলে দেখেন প্রথম রাস্তা একটা দ্বিতীয় রাস্তা আরেকটা এখান দিয়ে একটা রাস্তা এখান দিয়ে আরেকটা রাস্তা এখান দিয়ে একটা নাল এখান দিয়ে আরেকটা নাল প্রথম রাস্তা দিয়া আমরা কি করি শ্বাস প্রশ্বাস অক্সিজেন বাইপাস করতে থাকে অক্সিজেন আদান প্রদান করতে থাকে কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে থাকে এটা চলে গেছে প্রথমটা ফুসফুসের দিকে আর পরেরটা আমাদের খাদ্যনালী
এখান দিয়ে খাবার পাস হয়। দেখেন এখন আমি যদি এই এখান দিয়ে একটা পানি ডালি, এখানে একটা ছিদ্র আছে, একটা পাইপ আছে, পরে একটা ছিদ্র আছে, একটা পাইপ আছে। পানি ডালার পরে প্রথম পাইপ দিয়ে পড়বে না পরের পাইপ দিয়ে পড়বে বলেন তো? প্রথম পাইপটা দিয়ে পড়বে। পানি ডাললে প্রথমে যে পাইপটা পাবে সেই পাইপ দিয়ে পড়বে না? তারপরের পাইপ দিয়ে তো পড়ার প্রশ্নই আসে না। যদি কিছু অনেক সময় ওভার হয় তখন যাই পরেরটায় পড়ার কথা। অথচ আল্লাহ তাআলার কুদরত প্রথমটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করছে, পরেরটা দিয়ে খাবার খায়। আমরা বলি আলাজিবা, একটা আলাজিবা আছে। এই আলাজিবাটা যখন খাবার খাই যেই প্রথমের শ্বাসনালি যেটা, এই শ্বাসনালির উপরে এসে পড়ে যাতে খাবারটা এখান দিয়ে ঢুকতে না পারে, পরেরটা দিয়ে ঢুকে এটা বন্ধ করে দিয়ে, প্রথম পাইপটা বন্ধ করে দিয়ে পিছনটা দিয়ে খাবারটা সরাসরি চলে যায়। যদি কোনো কারণেও প্রথমটা দিয়ে একটা বাদ চলে যায় তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এগুলো আল্লাহ তাআলার কুদরত, বিজ্ঞান বলে। আমি বলেছি দিস হোলি বুক ইজ দ্য সায়েন্টিফিক বুক, এটা একটা বিজ্ঞানময় কোরআন। এই বইটা কি? একটা বিজ্ঞানময় কোরআন। আর সেই কোরআনেই বলা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আমাদেরকে রোজা রাখার কথা বলা হয়েছে, কেন রোজা রাখবো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার হয়। আজকের উন্নত বিশ্ব শুধুমাত্র মুসলমানরা এখন আর রোজা রাখে না, এখন সারা বিশ্বের বেশিরভাগ সচেতন মানুষগুলো নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য রোজা রাখে। খেয়াল করেন যে আমি যখন ভাত খাই তখন সেকেন্ড যে পাইপটা রয়েছে সেই পাইপটা দিয়ে খাবার যায়। আল্লাহ তাআলার এটা বিশেষ কুদরত, প্রথমটা দিয়ে পড়ে না। পানি খাইলেও প্রথমটা দিয়ে পড়ে না, খাবার যায়। খাবার যাওয়ার পরে কিডনির উপরে একটা চাকনি আছে, এই চাকনিটা আপনার খাবার থেকে খাবারটাকে সেকে খাবারটাকে পাস করে, রক্তগুলোকে ভিতরে যাইতে দেয় না, কিডনির ভিতরে যাইতে দেয় না, এটাকে বের করে উপরের দিকে নিয়ে আসে, এনে এটাকে ফুসফুসের প্রেসারের মাধ্যমে বারবার পাম্পিং করতে থাকে। দেখেন আপনার বাম পাশে হার্ট কোথায়? বাম পাশে। বাম পাশের এখানে বারবার ঝক 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 এভাবে করতে থাকে, করে কি না? আপনি দেখেন ঘড়ির সেকেন্ডের সাথে এটা মিলাই দেখবেন মিল আছে, কারণ এই হার্টের পালপিটিশনের সাথে মিলাইয়াই ঘড়ির সেকেন্ডের কাঁটাটাকে মিলানো হয়েছে। ডাক্তার আসলে দেখবেন যে ঘড়ির দিকে তাকায়, কোনো মুমূর্ষ রুগী দেখে যে পালস আছে কি না, পালসটা চেক করে, পালসের সাথে ঘড়ির সেকেন্ডের সাথে মিলায় দেখে। যদি দেখে যে না, হাত ধরে দেখে শিরার মধ্যে যে তার পালসের সাথে ঘড়ির সেকেন্ড পরে যায়, ঘড়ির সেকেন্ড পরে যায়, পালস আগে চলে, তার মানে হার্ট প্রেশার বেশি, বুঝতে পারে। আবার যদি দেখে যে ঘড়ির সেকেন্ড আগে চলে পালস লেটে যায়, তাহলে কি বুঝতে পারে যে প্রেশার লো, এই কারণে আস্তে আস্তে চলে। তাইলে মানুষের হার্টের পালপিটিশনের সাথে, হার্টের পালপিটিশনের সাথে এই ঘড়ির কাঁটাটাকে মিলানো হয়েছে। ঘড়ি আবিষ্কার হয়েছে আগে না হার্ট আবিষ্কার হয়েছে আগে? হার্ট আগে আবিষ্কার হয়েছে, মিলায় দেখেন। এখন দেখেন একটু সিঁড়ি দিয়ে উঠতেছেন, একটু হাঁটতেছেন, দেখতেছেন যে শরীর একটু পরেই অস্থির হয়ে যাচ্ছে, গাওয়ায় যাচ্ছেন, হাঁটতে পারতেছেন না, খুব ক্লান্ত লাগতেছে, এই যে এটা হলো খাবারের ফল। বললাম যে কিডনির প্রচুর খাইছেন, ওয়াক্তেও খাইছেন, নন ওয়াক্তেও খাইছেন, সময়েও খাইছেন, অসময়ে খাইছেন, টাইমে খাইছেন, আনটাইমেও খাইছেন, এই খাওয়ার কারণে বাসেন নাই কোনো কিছু, সমানে খাইছেন। এই খাবারের কারণে আপনার যে খাবারটা, এই খাবারটা ডাইজেস্ট হইতে থাকে, ডাইজেস্ট হয় কিন্তু ব্লাডটা, এর থেকে যে ব্লাডটা, এই ব্লাডটা এই চাটনির মাধ্যমে উপরের দিকে নিয়ে আসে আর আপনার হার্টের পালপিটিশনের সাথে সমগ্র দেহের মধ্যে পৌঁছাইয়া দেয়। কে? আল্লাহ তাআলা। এখন দেখেন এই যে খাইছেন টাইমে এবং আনটাইমে, এই খাবারের সাথে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, মিনারেল, খনিজ, বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। নিতে যাওয়ার আগে খাবারটা চলে গেছে, ব্লাডটা যায় নাই, ব্লাড কন্ট্রোল ইউনিট নামে একটা ইউনিট আছে, ডাক্তাররা বলে এটা যে কিডনির উপরে যে চাকরিটা এটা ব্লাড কন্ট্রোল ইউনিট, এখান থেকে ব্লাডটাকে ভিতরে না ঢুকাই দিয়া উপরের দিকে নিয়ে এসে সমগ্র শরীরে পৌঁছায়। খাবারের সাথে যেই ওয়েল খাইছেন, যেই
তেল খাইছেন, চর্বি খাইছেন, সব খাবার তেল চর্বি সব রক্তের সাথে মিশে আপনার শিরা উপশিরায় চলাচল করতে থাকে। খাবারের সাথে যখন তেল চর্বি বেশি হয়ে যায় তখন বলে যে আপনার শরীরে ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেশি। আপনার তখন হার্টের দেখেন এই পাশে একটা হার্ট আছে, হার্টের এই পাশে ফুসফুসের একটা প্রকোষ্ঠ আছে, এইখান থেকে একটা বাইপাস আছে। বাইপাস মানে ছোট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কি করে বাতাস যাতায়াত করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পেরেছেন? একটা অক্সিজেন ঢুকায় আর একটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো এখন দেখেন যখন আপনার এই তেল চর্বি খাবারের সাথে বেশি হয়ে যায়, এগারো মাস যেটা খাইছেন, এত কথা বোঝানোর কারণ হলো এগারো মাস যেভাবে খাইছেন, খাওয়ার ফলে আপনার শরীরে যে তেল চর্বি হয়ে গেছে ওই ইঞ্জিনের মতো ওভার ফুইলিং হওয়ার কারণে এখন ইঞ্জিন যেভাবে ডাউন দিতে হবে, আপনাকে এক মাস আল্লাহ তাআলা বলতেছে যে এক মাসে প্রতিদিন বারো ঘন্টা করে ইঞ্জিন ডাউন দিতে হবে। ইঞ্জিন ডাউন দিলে কি হবে, আপনার শরীরে এই যে অতিরিক্ত মেদ চর্বি তেল জমাইছে, কোলেস্টেরলের মাত্রা বাড়ছে, ক্যালোরির পরিমাণ বেড়ে গেছে, যখন আপনি শরীরে আর কোনো খাবার দিবেন না তখন শরীরটা চালু থাকবে না বন্ধ থাকবে, চালু থাকবে, শরীর চালু থাকবে, খাবার পাবে কোথায়, ইঞ্জিন চলার জন্য তেল লাগবে না, এই ইঞ্জিন চলার জন্য তেল লাগবে, যে অতিরিক্ত খাইছেন এগুলারে কাঁচাইয়া কুড়াইয়া টুকাইয়া টাকাইয়া খাবে। বুঝতে পেরেছেন? কয় বাগি না খাও কই, কয় কাঁচাইয়া কুচাইয়া যা পাইছি তাই খাইছি। এখন এই যে বারো ঘন্টা ধরে, বারো ঘন্টা ধরে আপনি যে উপোস রইলেন, ফাস্টিং করলেন, এই ফাস্টিং করার কারণে আপনার শরীরে যে অতিরিক্ত মেদ চর্বি যেগুলো আছে এগুলো শরীর থেকে বের করে এনে এই ইঞ্জিন চালাবে, আর এতে আপনার শরীরে কোনো মেদ চর্বি অতিরিক্ত কোনো কিছু থাকবে না। এখন দেখেন আমরা বাঙালি তো বেশি বুঝি, বারো ঘন্টা রোজা রাখছি, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার পরে মরা আসে কুড়াল লাগুর পাইলে যেরকম খানা শুরু করে, আধা ঘন্টায় পুরা বারো ঘন্টার উসুর উঠাই বেলাইছে, করে কি না বলেন, করে, পুরা বারো ঘন্টার উসুর উঠাই বেলাইছে। এখন দেখেন এইরকম না, এটার একটা রিয়াকশান আছে, গরম পাতিলের মধ্যে আপনার পেটে তো কিছু নাই, গরম পাতিলের মধ্যে ঠান্ডা পানি ঢালি দিলে একটা রিয়াকশান হবে কি না, কি রিয়াকশান হবে, স্যাত করে উঠে না কেন, আপনার শরীরে যখন খালি তখন হঠাৎ করেই যখন আপনি কি করবেন খাবার দিবেন, পেটের মধ্যে একটা সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে, এই সাইট্রিক অ্যাসিডের নাম আমরা বলি গ্যাস্ট্রিক, কিন্তু মেডিকেলের ভাষায় ডাক্তাররা বলে এটা গ্যাস্ট্রাইটিস, আমরা গ্যাস্ট্রিক বলি, গ্যাস্ট্রিক আসলে কোনো রোগ না। গ্যাস্ট্রিক কি, আমাদের শরীরের একটা অন্ত্রের নাম, একটা যন্ত্রের নাম, ভুল বলি, এটার নাম বলি কি গ্যাস্ট্রিক, আসলে গ্যাস্ট্রিক না, এটার রোগের নাম হলো গ্যাস্ট্রাইটিস, আমরা বলা উচিত আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে, গ্যাস্ট্রিক তো যন্ত্র। বুঝতে পেরেছেন? তো খাবার যখন পাবে না ওই তেল চর্বি এনে খেয়ে সে ঠিক থাকে, যখনই খাবারটা পায় অটোমেটিক্যালি ওই যে সাইট্রিক অ্যাসিড যেগুলো আপনার এই হাতের তালুর মধ্যে নিলে, এটা এমন অ্যাসিড হাতের তালুর মধ্যে নিলে টুপ করে এখান দিয়ে পড়ে যেতে পারে ছিদ্র হইয়া, এরকম অ্যাসিড আপনার পেটের মধ্যে নিয়ে আপনি ঘুরেন। বুঝতে পেরেছেন? এই পেটের কাবারটা পাকস্থলীটা এইরকম রাবার দিয়ে তৈরি করা, এরকম রাবার দিয়ে মোড়ানো, এটা পর্যন্ত লাগতে পারে না, এটা এত শক্তিশালী। গরুর বুড়ি যখন কোরবানির সময় গরুর বুড়ি কাটেন সহজে কাটা যায় না, টানলে শুধু রাবারের মতো বলে কিন্তু এরপরেও সহজে কাটা যায় না, তাইলে এই সাইট্রিক অ্যাসিডটা যখন এটা বাঁচতে থাকে আপনার ওই তেল চর্বির উপরে বাঁচতে থাকে, যখনই খাবার দিচ্ছেন অটোমেটিক্যালি এটা উপরে উঠে গেছে, এখন আপনি খাবার খাওয়ার পরে গ্যাস, শুধু গ্যাস বাইরে হয়, শুধু গ্যাস বাইরে হয়, কারণটা কি, এটা হলো রিয়াকশান। ওই যে বললাম যে বারো ঘন্টার উসুল আপনি আধা ঘন্টায় উঠাইছেন, আপনি একটু খাবার খান, খাবার খাওয়ার পরে এটা ডাইজেশন হইতে দেন, এটা ডাইজেশন হওয়ার পরে আবার একটু খান, আবার ডাইজেশন হইতে দেন, অল্প খান, খাইয়া নামাজ পড়েন, নামাজ পড়ে আস্তে ধীরে খান, আবার খেয়ে তারপর তারাবি পড়তে যান, তারাবি শব্দের অর্থ বিরতি, ধীরে ধীরে আদায় করা, বিরতি দিয়ে আদায় করা, এটার নাম হলো তারাবি। তো আমরা কি করি, একটানে শুরু করছি তো করছি, ঠিক আছে, গাড়ির স্পিড একেবারে
সর্বোচ্চ পর্যন্ত যত সিসি আছে সর্বোচ্চ সিসি অ্যাপ্লাই করছে, অ্যাক্সিডেন্ট হবে কি না। বাংলাদেশে এই রেওয়াজটা চালু আছে কি যে শুরু করছে তো করছে, এত স্পিডে পড়ে পিছনের লোক কিছু বুঝতে পারে না। হুজুর যে কতক্ষণ আল্লাহ একবার কয়েছে পিছনের লোক অনেক সময় দাঁড়াইও থাকে, বুঝতে পারছেন তো। এই কারণে সাইট্রিক অ্যাসিডটা যখন উপরের দিকে উঠে যায় তখন আপনার ফিজিক্যাল প্রবলেম দেখা দেয়, তখন এই গলা দিয়ে বলেন যে ঠিক আছে সারাদিন রোজা রাখার পরে এখন শুধু গ্যাস উঠতেছে, শুধু গ্যাস উঠতেছে। কামটা যে আকামটা যে আপনি গড়াইছেন এটা আপনি স্বীকার করেন না, আপনি বুঝেনও না, বুঝতে পেরেছেন। তারাবির পরে আপনি একটু খান, তাহলে দেখেন সারাদিন 12 ঘন্টার পরে আপনি দেখবেন ইঞ্জিনিয়ারের কাছে গেলে সেম জিনিস, গাড়ি যখন ওভারফ্লোয়িং হবে যখন ইঞ্জিন ডাউন দিতে বলবে, ইঞ্জিন ডাউন দিছে বলছে গাড়ি এটা অনেকক্ষণ ধরে চালাই রাখছে, আশেপাশে যত তেল রয়েছে ফুয়েল রয়েছে সব ফুয়েল খাওয়ার পরে এরপরে বলে যে আধা লিটার দেন, বেশি দিয়েন না আধা লিটার দেখেন, দেন দেখেন ইঞ্জিনের কী অবস্থা। এইভাবে আমরা দীর্ঘ 30টা রোজা রেখে ইঞ্জিন ডাউন দিয়ে আবার পরিষ্কার করে আগে 11 মাসের জন্য এটাকে রেডি করি। এখন দেখেন শুধু মুসলমানরাই রোজা রাখে না, বিজ্ঞান যখন বুঝেছে মুসলমানদের এই ফাস্টিংটা, ডাক্তাররা যখন বলেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হেলথ, ফর আওয়ার কনশাস হেলথ, আমাদের যাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা রয়েছে, আমরা ডায়েট করি, করি কি না, আমরা ডায়েট করি, আমরা ডায়েট করি কি, সকালে অল্প খাই, দুপুরে মোটামুটি খাই, রাতের বেলা রুটি খাই অথবা তেমন একটা খাই না, অল হালকা পাতলা কিছু খাই। দেখেন এভাবে আমরা ডায়েট করতে থাকি, আর মুসলমান 12 ঘন্টা রোজা রাখে, 12 ঘন্টা রোজা রেখে 12 ঘন্টা ডায়েটে থাকে, 12 ঘন্টা পরে হালকা পাতলা কিছু খায়, খুব বেশি খায় না, খাইলে তো তাহাজ্জুদ মিস হয়ে যাবে, খাইলে তারাবি পড়তে পারবে না। যারা এই ইফতারের সময় বেশি খায় এরা তারাবিতে অসুস্থ হয়ে যায়, বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম অনুযায়ী চলার তৌফিক দান করুক, 30টা সিয়াম আমাদের সফলভাবে আদায় করার তৌফিক দান করুক। যেইভাবে সিয়াম পালন করা জরুরি, এটা যেমন ফরজ, সাহারি এবং ইফতারও একটা ইবাদত, ইবাদতটাকে ইবাদতের মতো করতে হবে, ইবাদত অন্য কিছুর মতো করলে হবে না, এটা মনে রাখতে হবে। সাহারি এবং ইফতার আমি আমার মতো করে করলাম তাইলে হবে না, এটাকে ইবাদতের মনে করেই করতে হবে। সাহারি করা এটা সুন্নাহ, অনেকেই বলে মোস্তাহাব, তবে শেষ সময়ে সাহারি করা এটা মোস্তাহাব। বিভিন্ন কিতাবে আসছে যে শেষ সময়ে যদি মনে করেন যে শেষ সময় খাইতে গেলে ওয়াক্ত শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, সুবে সাদিক আসি যাইতে পারে, তাহলে আগেই খাওয়া উত্তম, বুঝতে পেরেছেন। আচ্ছা এখন তো আগের যেই ফতুয়াগুলো ছিল এখন এই ফতুয়াগুলো দেওয়ার দরকার নাই, কারণ এখন মসজিদে মসজিদে এলান করা হয় সাহারির সময় হয়েছে, সাহারির শেষ সময় বলে দেওয়া হয়। মনে রাখবেন যখন শেষ সময় বলা হবে এরপর আর খাবেন না, খাইলে আপনার রোজা আপনি যদি বুঝে খান রোজা কাজাও করতে হবে কাপ্পারাও দিতে হবে, শাস্তি দুইটা। আপনি ওয়াক্ত শেষ হয়ে গেছে এরপরেও যদি খান সুন্নতের জন্য ফরজ আড়াইয়েন না, কি করবেন যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, মসজিদে বলা হয়েছে যে সাহারির সময় শেষ, অনেকে ফজরের আজান পর্যন্ত বসে থাকে, না ফজরের আজান না, ওয়াক্ত যখন টাইম যখন শেষ হয়ে যাবে সাহারির শেষ সময় একটা, ফজরের আজানের সময় আরেকটা, দুইটা আলাদা আলাদা জিনিস, এটা মনে রাখবেন। আজান পর্যন্ত অপেক্ষা করবেন না, আগের মুরব্বীরা বলতো যতক্ষণ পর্যন্ত বাহিরের আলোতে পশমের গোড়া না দেখা না যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, এগুলো আজাইরা কথা, তখনকার সময় ছিল আলাদা, এখন সময় আলাদা। আলাদা বলতে বর্তমান বিজ্ঞানের যুগ, আমি প্রত্যেকটা ন্যানো সেকেন্ড মাপতে পারি, এই কারণেই আমরা কোনো ভুল কাজ করব না, ইবাদত ইবাদতের মতো করব। আমরা ওয়াক্ত শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, কি করব সাহারি বন্ধ করে দিব, বুঝতে পেরেছেন। এরপরে সারাদিন, সারাদিনে আমরা রোজা রাখব, রোজা রাখার ক্ষেত্রে অনেকে অনেক ঘুমায়, রোজা রাখি শুধু ঘুমায়, রোজা ফৌত হয়ে যায় অনেক সময় এই ঘুমের কারণে। আপনি ঘুমাইলে এই যে সারাদিন ঘুমাইবেন, ঘুমের মধ্যে মানুষের তেমন একটা মালুম হয় না, রোজার কষ্ট লাঘব করার জন্য অনেকে এটা করে, বেশি ঘুমাবেন না, বুঝতে পেরেছেন। এ হলো আরেকটা বিষয়। এরপরে আরেকটা বিষয় হলো যে আমরা ইফতার করি, খাজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, খেজুর দিয়ে ইফতার করা কি সুন্নাহ, খেজুর দিয়ে ইফতার করবেন, পর্যাপ্ত পানি খাবেন,
সেই সময় পর্যন্ত পানি খাবেন। যাদের ডায়াবেটিস আছে ইনসুলিন দিতে হয়, তাদের ইনসুলিনটা সারি সময় দিবেন। আবার খেজুর খেয়ে পানি খেয়ে ইনসুলিন দিবেন। ইনসুলিন দিয়ে তারপরে 15-20 মিনিট পরে আপনি খাবার খাইবেন, অসুবিধা নেই, মাগরিবের নামাজ পড়ে তাতে কোনো সমস্যা হবে না, এটা ডাক্তাররা বলে। রোজা রেখে আপনি ব্লাড দিতে পারবেন না কাউকে, বুঝতে পেরেছেন, কোনো ডুস দিতে পারবেন না, প্রস্রাবের রাস্তায় অথবা পায়খানার রাস্তায় কোনো কিছু ঢুকাতে পারবেন না, কোনো মেডিসিন আপনি নিতে পারবেন না। আমরা অনেক সময় ভুল করে থাকি, এগুলো করা যাবে না, বুঝতে পেরেছেন। যতটুকু আমাদেরকে তৌফিক এনায়েত করুক, যতটুকু আলোচনা করেছি এতটুকু আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।